সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এইচএমএস সিলেট সৌজন্যে সোল অফ মিউজিকে। আমি খান মোহাম্মদ আছি, আপনাদের সাথে থাকব পুরোটি সময়। আজকে যিনি আমাদের মাঝে এসেছেন গান শোনানোর জন্য, সত্যি কথা তার কোনো পরিচয়ের প্রয়োজন নেই। সাধন সঙ্গীত এবং এই সাধনা এবং আত্মশুদ্ধি এবং আত্মতৃপ্তিতে নিজেকে খুঁজে পাওয়ার যে একটা সাধনা এবং একটা লক্ষ্য স্থির করে তার যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রা এখনও তিনি অগ্রসর হয়ে আছেন। আমাদের সবার প্রিয় বিউটি, বিউটি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সোল অফ মিউজিকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সত্যি কথা, আপনাকে যখন আজকে আমরা পেলাম, আমাদের সবারই মন খুব খুশিতে বাকবাক করে উঠছে। আপনার এই যাত্রাটা সাধন সঙ্গীতের প্রতি, যে সাধন সঙ্গীত হচ্ছিল আপনাদের অন্তরাত্মার সাথে নিজেদেরকে খোঁজার আপ্রাণ চেষ্টা করে যাওয়ার একটা পদ্ধতি, এই পদ্ধতিতে কতটুকু অগ্রসর হতে পেরেছেন? আমার কাছে মনে হয় লালন সাহেব যে একদম আপাদমস্তক একজন দার্শনিক। আমি যখন ওনার গান করি বা যে মহাজনেরই গান করি, তখন কিছুটা হলে উপলব্ধি করি গানটার যে কী বলছে। হয়তো বা আমি অনেক আত্মতত্ত্ব কথা বুঝি না, এত গভীরভাবে গভীরতায় ঢুকতে পারি না, কিন্তু কিছুটা হলে উপলব্ধি করি, তারপর গানটা করি। কারণ কি, উপলব্ধি জ্ঞানটাই যদি আমার না থাকে, তাহলে আমি ওই গানটার মধ্যে ঢুকতে পারবো না এবং গানটার মানুষকে আত্মতৃপ্তি দিতে পারবো না। এখন আমরা কোন গানের আলোতে নিজেদেরকে আবার নতুন করে চিনতে পারবো? এখন অবশ্যই লালন শাহের একটি দন্য গান দিয়ে শুরু করতে চাই। শুনি। একবার সবুরের দেশে বই দেখি দমকষে, উঠিস নারে ভেসে পে যন্ত্রণা কর, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা কর, রবে নাই ধন কারো, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা কর, রবে সবুরের দেশে বই দেখি দমকষে, সবুরের দেশে বই দেখি দমকষে, উঠিস নারে ভেসে পে যন্ত্রণা কর, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন জীবন যৌবন,
আত্মলক্ষ্য ছিল সর্বকালে শক্তি শক্তি সেল হানিল তার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি লালন বলে কর রে এ বিবেচনা কর যৌব তবে কেন এত বাসনা করো নবে নয় ধান একবার সবুরের দেশে বই দেখি দম কষে সবুরের দেশে বই দেখি দম কষে উঠিস না রে ভেসে করো রবে নাই ধান জীবন যৌব তবে কেন এত বাসনা করো রবে নাই ধান করো রবে নাই ধান করো রবে নাই ধান বিউটি আপনি আসলে আমাদের অনেকটা নস্টালজিক করে দিয়েছেন কারণ আপনাকে যখন আমরা দেখেছি তখন আপনি আরও অনেক ছোট ছিলেন অনেক আগে এই গানগুলো শুনেই আসলে আপনাকে বাংলাদেশের সমগ্র মানুষ যারা যারা আছে দেখেছে আপনাকে ভালোবেসেছে আবার নতুন করে এই স্মৃতিটাকে ভালো লাগাটাকে জাগ্রত করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকেও এই মুহূর্তে ঠিক কোন গানটা আপনার মনে হচ্ছে আমাদের জন্য প্রযোজ্য হবে শ্রদ্ধেয় আকাশ দেওয়ানের বহুল জনপ্রিয় একটি গান চেষ্টা করছি আশা করি দর্শকের ভালো লাগবে আমরা শুনি তাহলে পর মানুষে দুঃখ দি দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না পর মানুষে দুঃখ দি দুঃখ মনে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিয়া
আকাশ দেওয়ান মরলে কয় সে যেন ছয় না মনের মানুষ দুঃখ দিলে মিলে নেয়া যায় না পর মানুষ দুঃখ দিলে পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না মনের মানুষ দুঃখ দিলে মিলে নেয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কিন্তু আপন মানুষরাই অধিকার নিয়েই এই কাজটা করে একদমই তাই কিন্তু তবুও দুঃখ পাই আমরা অদ্ভুত মানুষ আমরা আমার কাছে মনে হয় যে এই দুঃখ বেদনা ভালোবাসা এগুলো ভালোবাসার বিপরীত কারণ এই দুঃখ যন্ত্রণাটা না পেলে ভালোবাসার গভীরতাটা আসলে বোঝা যায় কখনো কি এরকম হয়েছে যে ভালোবাসার মানুষ তো অনেক ধরনের হয় আমরা বাবাকে ভালোবাসি মাকে ভালোবাসি বন্ধুদের ভালোবাসি ভালোবাসার মানুষকে এতটাই চেয়েছেন আকুল হয়ে না পেয়ে ব্যাকুল হয়ে গিয়েছেন কখনো কি এরকম হয়েছে আপনার না কখনো এরকম হয়নি কারণ ভালোবাসার মানুষকে তো আমার মনে হয় সবাই পায় না কিন্তু আরো আমার আমার ক্ষেত্রে আমি তো ভালোবাসার মানুষ পেয়েছি কিন্তু এটা ঠিক যে মানুষে যখন প্রথম ভালোবাসে কাউকে ভালোবাসার যে অনুভূতি না পাওয়ার যে বেদনা কিন্তু এই অনুভূতিটা আমার প্রথম ভালোবাসাটার অনুভূতিটা কিন্তু সারা জীবন থেকে যায় ঠিক বলেছেন কোন গানটা শুনব এটিও আমাদের বাংলাদেশের বহুল পরিচিত একটি গান বহুল জনপ্রিয় তুই যদি আমার হইতিরে বাহ এখানেও আকুলতা কাজ করছে একদম শুনি আমি হইতাম তোলেতে বসাইয়া তোরে কোলেতে হ্যাঁ বসাইয়া তোরে করিতা তুই যদি আমার তুই যদি আমার হইতিরে ও বন্ধু আমি হইতাম তো গাছের বল হয় শিকড় বাঁকো মাছের বল হয় পানি গাছের বল হয় শিকড় বাঁকো মাছের বল হয় পানি তুমি আমার শীতের কথা তুমি আমার শীতের কথা উতলা ঘরের ছাউনি রে
যার যা অপ্রাপ্তি, যতগুলো ক্ষোভ বা বাসনা অপূর্ণ রয়েছে, তাদের সবার সেই অতৃপ্ত বাসনাগুলো পূরণ হয়ে যাক, এটাই আমাদের কামনা থাকবে। আর চমৎকার গান গেয়েছেন বিউটি, খুব ভালো লেগেছে। আপনি গান করবেন, আপনার গান দিয়েই আমরা বিদায় হব। এবার আমার নিজের একটি মৌলিক গান দিয়ে শেষ করতে চাই। গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় ফকির শাহাবুদ্দিন। ঠিক আছে, আমরা তাহলে একটু বিদায় নিয়ে নিই, তারপর আপনার গানে চলে যাই। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঠিক সামনের শুক্রবার রাত 11টায় চোখ রাখবেন চ্যানেল 24-এ, কারণ আসবো সোল অফ মিউজিক নিয়ে। আমি খান মোহাম্মদ, সাথে থাকবে আরও একজন আমাদের প্রিয় তারকা। এখন আমরা সরাসরি গানে চলে যাব। পাইলাম না তোর ভালোবাসা, সাধের জন হই বিপদ, সঙ্গী হই দুই নয়নের পাইলাম না তোর ভালো বর্ষার Thank you.
जीवन